আসলে গানের মানুষ হলেও আমি অভিনয়েরও মানুষ, নাচতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, অভিনয় করতে ভালোবাসি। টপ 15 থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বাছাই করছি, খুব ভালো লাগছে। আপনি গানের মানুষ, গানের জায়গা থেকে আসলে এখানে যে র‍্যাম্প শো সবকিছু মিলিয়ে যে বিচারকের জায়গাটা, এটা কেমন উপভোগ করছেন? আসলে গানের মানুষ হলেও আমি অভিনয়েরও মানুষ, আমি নিজেও নাচতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, অভিনয় করতে ভালোবাসি। মোটামুটি আমি অনেকগুলো সেক্টর কভার করতে পারবো। এই বিচারকের জায়গাটা কেমন লাগছে? বিচারকের জায়গাটা আসলে আমি তো প্রথম থেকে ওনাদের সাথে ছিলাম না, কিন্তু এখানে এসে দেখলাম না ওনারা সম্মানিত জাজেস যাদেরকে আলাদা করেছে, বাছাই করেছে, মানে নাম্বার দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ মেয়েগুলোকে খুব ট্যালেন্টেড মনে হচ্ছে, দেখতেও সুন্দর। পজিটিভ বলি, নেগেটিভ বলবো না। মন খারাপ তো তুমি বলে দিচ্ছ যে নাই, ক্যাসেট নাই, সিডি নাই। সো আমি পজিটিভ বলবো যে যে প্রকৃত শিল্পী, সে যে কোনো মাধ্যমে হলেও তার গানটা তার দর্শকের কাছে যেভাবে হোক পৌঁছাবে, সেটা যেই মাধ্যমই হোক না কেন। কাজে আমি যারা এখন নতুন গান গাইতে চায়, মিডিয়াতে কাজ করতে চায়, তাদেরকে বলবো যে যতটুকু মাধ্যম আছে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, বা চ্যানেল যারা এখনও আছে, সেগুলোতে সেগুলোকে কাজে লাগাতে। যদি সুন্দর গান হয় মানুষ অবশ্যই পছন্দ করবে। আমি এবারে একটা অ্যাড করে, আপনি যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, আসলে অধিকাংশ সময় এখন দেখা যাচ্ছে যে কোনো গানের গল্প নাই, কথাও নেই, ভালো কথাও নেই, বাট সোশ্যাল মিডিয়া জিনিসটা ভাইরাল হয়ে গেছে। এই ভাইরালের যে একটা মানুষের মন মানুষটা, এই বিষয়টা আপনি করে যখন যেটা ট্রেন্ড এখন হচ্ছে, মানুষ এমনও হয় যে অনেক ইচ্ছা করেই হয়তো চায় যে একটু অন্যরকম ব্যতিক্রম কিছু করলে, আপনারা ভাইরাল বলছেন, বাট এটা হয়তো তার দৃষ্টিতে ব্যতিক্রম। মানে পরিচিতি পাওয়াটা খুব কঠিন, তখন পরিচিতি পাওয়ার জন্য এক একজন এক এক পন্থা অবলম্বন করে। মানে আপনার কাছে যে আমাদের আরো বেশি পাওনা, সে পাওনাটা আরো বেশি, ওই যে একই কথা যেটা বললো যে আমাদের মাধ্যমটা তো ছোট হয়ে এসেছে, এখন একটা পুরো অ্যালবামের খরচে একটা গান হয় বা তার চেয়েও বেশি। আমাদের ভিডিওগুলো তো আমরা যেন তেনভাবে করতে পারি না। সো সব মিলিয়ে যখনই প্রযোজনা প্রতিষ্ঠান আসে আমরা গান করার চেষ্টা করি, আর ব্যস্ততা এখন আমাদের মূলত রেকর্ডিং, তার চেয়েও বড় স্টেজ ভিত্তিক হয়ে গিয়েছে। আর স্টেজে কারা বেশি কাজ করছে, কারা কম, এটা একটু খোঁজ নিলেই জানা যাবে যে কারা কাজ করছে। সো